গানই তো শুধি, আবার আমরা ফিরে এলাম সেলিম ভাইয়ের গানে। আপনারা দেখছেন দুঃখের ছায়া মিউজিক। সেলিম ভাইকে অবশ্যই লাইক করবেন, আর এই দুঃখের ছায়া মিউজিকে বারবার বারবার আপনারা লাইক করবেন এবং দেখবেন। আচ্ছা সেলিম ভাই, আপনার অনুভূতিটা একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। দুঃখের ছায়া মিউজিকের পক্ষ হইতে আপনাদের মাঝে আজকে একটি জারি গান নিয়ে হাজির হইলাম। আজকের জারির নাম ফাতেমার শক্তি পরীক্ষা। যদি জারিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ফাতেমার নিগুর খবর আলি জানে না, জানে না, জানে না, হযরত আলি জানে না, ফাতেমার নিগুর খবর আলি জানে না। নবীর বেটি দুলালি, স্বামী তার আলি, জানলে আলি তারে বিয়াই করতো না। এই দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ পাক একশার শক্তি দিয়ে পাঠিয়েছেন। এই দুনিয়ার সর্ব মানুষের ভিতরে শক্তি সবচাইতে আমার বেশি। ফাতেমা কয়, স্বামী গো আপনার শক্তি বেশি, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আপনার শক্তি তখনই প্রমাণ হবে যদি আমাকে একটা কাজ করে দেখাতে পারেন। স্বামী গো, সিসি এটা কি বলেন আপনি? আজকে যদি আমার স্বামী স্ত্রীর মধ্যে পাশাপাশি করি তাহলে সারা দুনিয়ার যত নর নারী আছে সবাই পাশাপাশি করতে পারে। আলি এই কথা শুনি, শোনো বিবি কই গিয়া, তাহলে স্বীকার তুমি করো এখন।
স্বামী, যদি আপনার শক্তি আমি বেশি মানবো, একটা কাজ করতে হবে আপনাকে, মসজিদে যে নামাজ পড়ে আমির হামজা যায়, ওই আমির হামজার শক্তিটা আগে পরীক্ষা করে আসেন, তারপরে আমি মনে করবো যে আপনার শক্তি বেশি। এবার কয়েক কোর্স যাওয়ার পরে দেখলেন পিছন দিকে লক্ষ্য করে যে পিঁপড়ার মতো একটা বস্তু মনে হয় আমার পায়ের সাথে ধরেছে, একটু পিছন ফিরে তাকিয়ে দেখলেন যে আলী তার খরমের মধ্যে ধরে আছেন। আমির হামজা কয়ে, আলী তুমি আজকে আমার শক্তি পরীক্ষা করতে আসছো, আমার ঘরে যে নাতনি দিয়েছি তোমাকে তার মতো শক্তি তো তোমার গায়ে নেই, আবার তুমি এসেছো আমার শক্তি পরীক্ষা করার জন্য। এইভাবে কিছুদিন চলে গেলেন, হঠাৎ করে একদিন আলী করলেন কি শিকারে চলে গেলেন, শিকারে যাবে এমন টাইমে তীর ধনুক পিছনে নিয়ে তেজি ঘোড়া ছেড়ে দিয়েছেন, রাস্তার মধ্যে যায় হঠাৎ করে আলী ভাবতেছেন আমাকে আল্লাহ পাক একশার শক্তি দান করেছে, দেখি আজকে তীরটা একটু নিক্ষেপ করবো আসমানের দিকে, এই তীরটা কত দূরে যায় দেখে তারপর আমি শিকারে চলে যাব। যখন ঘরের
ঘরের ভিতরে বসেছিলেন, এমন টাইমে আল্লাহ পাক তাকে স্মরণ করলেন, মাগো আজকে তোমার স্বামী যে তীরটা নিক্ষেপ করে সেই তীরটা যদি তুমি আজকে না ধরো তাহলে আমার আসমান জমিন কিছুই রাখতে পারবো না। ফাতেমা এই কথা শোনার সঙ্গে সঙ্গে সকল